আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আজকে দেখাবো লাচ্ছি তো লাচ্ছিটা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কলা আর আপেল কেটে বিলিন্ডারের জারে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দই দিয়ে দিব এটা আমি বাসায় কিন্তু দইটা তৈরি করেছি মিষ্টি দই তো এখানে আমি পরিমাণ মতো দই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন আর সামান্য পানি দিচ্ছি পুরো প্রথমে কিন্তু সামান্য একটু পালন পানি দিয়ে বিলীন করব। এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বিলীন করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিলিন্ডারে বিলিন্ড করে ফেলেছি এবার আরেকটু পানি দিয়ে তারপরে কিন্তু আমি তৈরি করে নিব লাচ্ছি আর এই লাচ্ছিটা খেতে কিন্তু অসম্ভব মজা আর লাচ্ছি পছন্দ করেন না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না ঠান্ডা ঠান্ডা বরফ কুচি দিয়ে যখন আপনারা ইফতারিতে পরিবেশন করবেন এই গরমের মধ্যে আপনাদের কড়িজাটা কিন্তু সাথে সাথেই ঠান্ডা হয়ে যাবে তৃপ্তি পাবেন এই লাচ্ছিটা খাওয়ার পরে তো এভাবে কিন্তু ইফতারি ঠিক আধা ঘন্টা আগেও আপনারা তৈরি করে খেতে পারেন বা আগে থাকতে তৈরি করে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন তো লাচ্ছিটা কিন্তু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এই লাচ্ছিটা কিন্তু আজ আমরা ইফতারিতে খেয়েছি তো ভালো লেগেছে তাই ভাব ভাই বোনদের সাথেও শেয়ার করে নিলাম কেমন লাগলো লাচ্ছি বানানোটা দেখে নিলেন শিখে নিলেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন কোথাও বেশ